সবাইকে নমস্কার এরকম অনেক গাড়ির কোম্পানি আছে যারা ইন্ডিয়াতে তাদের অপারেশন ক্লোজ করে দিয়েছে যেমন ফিয়াট আছে সেব্রোলেট আছে এরপর সেপ্টেম্বর দু হাজার একুশ ফোর্ট কোম্পানিও তাদের ইন্ডিয়াতে অপারেশন ক্লোজ করে দিয়েছিল এই সময়দের দুটো প্লান্ট ছিল একটা ছিল গুজরাটের সানন্দে আরেকটা ছিল চেন্নাইয়ের মারামালাই নাগরে গুজরাটের যে প্লান্টটা ছিল সেটা এরা টাটাকে বেঁচে দিল সাতশো কোটি টাকায় সাড়ে চার হাজার কোটি টাকা দিয়ে বানানো একটা প্লান্ট মাত্র সাতশো পঁচিশ কোটি টাকায় এরা টাটাকে বেচতে বাধ্য হয়েছিল শুধু তাই নয় ফোর্ডের যে সমস্ত এমপ্লয়িরা ছিল তারাও আস্তে আস্তে টাটার পেরোলে চলে এসেছিল তো এটা নিয়ে আমি একটা ডিটেলের ভিডিও আগেই বানিয়েছিলাম সেটা এই ভিডিওটা শেষ হওয়ার পরে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো সেটা থেকে দেখে নেবেন কিন্তু আজকের ভিডিওটা হচ্ছে অন্য একটা বিষয় নিয়ে ফোর্ড ইন্ডিয়াতে আসছে এই খবরটা তো আপনারা পেয়েই গেছেন কিন্তু প্রশ্নটা হচ্ছে যে ফোর্ড ইন্ডিয়াতে কেন আসছে আর সেকেন্ড কথা হচ্ছে যে ফোর্ট যদি ইন্ডিয়াতে আসেই তাহলে কোন কোন গাড়িগুলোকে নিয়ে আসছে কোন কোন গাড়িগুলো পাইপলাইনে আছে কিন্তু তার আগে একটা কথা বলে নেওয়া দরকার এদের চেন্নাইয়ের মারামালাই নাগারে যে প্লান্টটা আছে সেটা ফোর্ড কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার পর কেনার লোকের অভাব হয়নি মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা এদের অ্যাপ্রোচ করেছিল বলেছিল যে আমরা প্লান্ট কিনতে চাই কিন্তু ফোর্ড তাদের প্লান্ট বেচেনি এরপর ওলা ইলেকট্রিক এরাও বলেছিল যে আমরা আমাদের ইভি স্কুটারগুলো এখানে বানাবো তো আপনারা এই প্ল্যান্টটা আমাদের বিক্রি করে দিন কিন্তু ফোর্ড রাজি হয়নি ফোর্ড এদের বেচেনি এরপর টাটা মোটরস অ্যাপ্রোচ করেছিল মারুতি কোম্পানি অ্যাপ্রোচ করেছিল এদেরকেও এরা প্ল্যান্টটা বেছে এরপর চলে আসেন মিস্টার সজ্জান জিন্দাল উনি এম জি মোটরস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের থার্টি পারসেন্ট শেয়ার নিয়ে আছেন উনিও চেয়েছিলেন যে এমজি কোম্পানির যে সমস্ত গাড়িগুলো সেগুলোই চেন্নাইয়ের মারামালাই প্ল্যান্টেই তৈরি হোক এরপর চলে আসে ভিন ফাস্ট বলে ভিয়েতনামিস একটা ইলেকট্রিক কোম্পানি এরা চেয়েছিল যে ষোলোশো কোটি টাকা এরা ইনভেস্ট করবে ইন্ডিয়াতে এবং চেন্নাইয়ের এই প্লান্টটা যেটা ফোর্ডের সেটা এরা কিনে নিয়ে সেখানে ইলেকট্রিক ভেহিকেলস বানিয়ে এক্সপোর্ট করবে এবং ইন্ডিয়াতেও যদি দরকার হয় ওরা এখানে বিক্রি করবে কিন্তু সেটাতেও রাজি হয়নি ফোর্ড অর্থাৎ ফোর্ডের কাছে মাল্টিপল অফার্স ছিল কিন্তু ওরা এই চেন্নাইয়ের প্ল্যান্টটা বেছে এবার কথা হচ্ছে এই মাল্টিপল অফারগুলো আসার কারণ কী চেন্নাইয়ের প্লান্টায় কী এমন সুবিধে আছে যে অন্যান্য কোম্পানিগুলো এটাকে কেনার জন্য উদ্গ্রীব সেটা নিয়ে আগে একটু বলে নেওয়া দরকার ফোর্ডের মারামালাই নাগরে যে প্ল্যান্টটা আছে সেই প্ল্যান্টটা সাড়ে তিনশো একর জমির মধ্যে আছে শুধু তাই নয় এর যে প্রোডাকশান ক্যাপাসিটি সেটা বছরে তুলাক এবং এই প্রোডাকশন ক্যাপাসিটিটাকে ইচ্ছে করলে সাড়ে তিন লাখ পার ইয়ার করা যেতে পারে অর্থাৎ বিশাল ক্যাপাসিটির গাড়ি এখানে বানানো যেতে পারে এরপর সেকেন্ড সুবিধা হচ্ছে যে ফোর্ডের এই কারখানাটা যেখানে আছে বা প্লান্টটা যেখানে আছে এর আশেপাশে আরও দুটো কারখানা আছে হুন্ডাইয়ের প্লান্ট আছে এবং মারুতির প্লান্ট আছে অর্থাৎ বুঝতে পারছেন যে ওই জায়গাটা একটা অটোমোবাইল ইন্ডাস্ট্রির প্রোডাকশন বা ম্যানুফ্যাকচারিং হাব হয়ে গেছে সেখানে লেবার থেকে শুরু করে ওয়ার্কার থেকে শুরু করে ইঞ্জিনিয়ার্স থেকে শুরু করে সমস্ত লোকের ইজি অ্যাভেলেবিলিটি রয়েছে তো এটা হচ্ছে সেকেন্ড সুবিধে তিন নম্বর সুবিধে হচ্ছে যে যেহেতু এটা একটা অটোমোবাইল হাব মারুতি আছে হুন্ডাই আছে এবং ফোর ছিল সেই জন্য এখানে ছোট ছোট অনেক ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে যেরকম অটো পার্টস ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে গাড়িতে যে সমস্ত ছোট ছোটো ইউনিটগুলো লাগে সেই ছোট ছোট ইউনিটগুলো তো আর বড়ো বড়ো কোম্পানিগুলো বানায় না হুন্ডাই তো বানায় না ওরা একটা থার্ড পার্টি কোম্পানির থেকে সেগুলোকে প্রকিউর করে চার নম্বর সুবিধে সেটা হচ্ছে যে এই মারামালাই বলে যে জায়গাটা তার আশেপাশে অনেকগুলো মেট্রো সিটি আছে এবার এই মেট্রো মেট্রোসিটিগুলো থাকার জন্যে সেখানে অনেক ইঞ্জিনিয়ারিং কলেজও আছে এবার যেহেতু ইঞ্জিনিয়ারিং কলেজ আছে সেখানে অনেক স্টুডেন্ট পড়াশোনা করছে তারা তাদের ট্রেনিংয়ের জন্যে তারা জব জব ওপেনিংয়ের জন্যে এখানে আসে এবং সেই জন্যে অনেক সস্তায় বা অনেক কম খরচে এই সমস্ত অটোমোবাইল হাবগুলো বা ফোর্ড কোম্পানি বলুন বা মারুতি বলুন বা হুন্ডাই বলুন এরা কম খরচে ইঞ্জিনিয়ার্স পেয়ে যাবে এরা কম খরচে অনেক ম্যান পাওয়ার পেয়ে যাবে আর ফিফথ যে সুবিধে সেটা হচ্ছে খুব এসেনশিয়াল সুবিধে সেটা হচ্ছে যে এই মারামালাই ফোর্ডের যে মারামালাই প্লান্টটা আছে সেখান থেকে দুটো পোর্ট খুব কাছাকাছি একটা হচ্ছে চেন্নাই পোর্ট এখান থেকে চুয়ান্ন কিলোমিটার দূরে আরেকটা হচ্ছে এনোর পোর্ট প্রায় সেভেন্টি কিলোমিটার দূরে হচ্ছে এই এনোর পোর্ট সুতরাং বুঝতে পারছেন কেউ যদি মনে করে যে আজকে আমি গাড়িগুলোকে এখানে প্রোডাকশান করে বাইরে এক্সপোর্ট করে দেবো সেই সুবিধাটাও কিন্তু এই ফোর্ডের প্লান্ট থেকে তারা পেয়ে থাকবে আর সেই জন্য এই ফোডের প্লান্টটা কেনার জন্য হাই ডিমান্ড ছিল এবার ফোর্ড যখন ইন্ডিয়াতে ওদের অপারেশন ক্লোজ করছে তখনও কিন্তু এরা ব্র্যান্ড ভ্যালুর কথা ভেবেছিল অর্থাৎ এদের যে ছাব্বিশশো ওয়ার্কার ছিল তাদের সিভিয়ারেন্স প্যাকেজ দিয়েছিল অর্থাৎ রিটায়ারমেন্টের টাইমে যে টাকাটা পাওয়ার কথা এবং জব যদি থাকতো তাহলে তারা যে টাকাটা পেত সেই টাকাটা টোটাল করে ফোর্ড কোম্পানি প্রত্যেকটা ওয়ার্কারকে দিয়ে দিয়েছিল অর্থাৎ এরা ব্র্যান্ড ভ্যালুর কথাও ভেবেছিলো তার জন্য তেরোশো কোটি টাকা ওরা খরচাও করেছিল এবার কথা হচ্ছে যে ফোর্ডের মতো কোম্পানি যে সমস্ত টাকা পয়সা মিটিয়ে দিয়ে নিজের ব্র্যান্ড ইমেজ বজায় রেখে ইন্ডিয়া থেকে এক্সিট করেছিল সে হঠাৎ দু হাজার ফিরে আসতে চাইছে কেন তার আগে এটা বলে নেওয়া দরকার যে জানুয়ারি দু হাজার চব্বিশে ফোর্ড একটা ডিসিশান নিল ওদের যে ফোর্ড এন্ডেভার গাড়ি আছে ওদের যে মাস্ট্যাং মাক ই গাড়িটা আছে এই দুটো গাড়ির পেটেন্ট এরা করিয়ে নিল ইন্ডিয়া থেকে অর্থাৎ ইন্ডিয়াতে এই দুটো গাড়ির কপি কেউ করতে পারবে না এবার ঠিক যখন মনে হচ্ছে যে ইন্ডিয়াতে ফোর্ড এন্ডেভার গাড়িটা নিশ্চয়ই লঞ্চ করবে সমস্ত কাস্টমাররা ফোর্ড এন্ডেভার গাড়ির জন্য মুখিয়ে আছে তারা পেয়েও যাবে কিনতেও পারবে ঠিক সেই সময় একটা ঘটনা ঘটলো ঘটনাটা কীরকম ঘটল বলি একজন ব্যক্তি তিনি ফোর্ডের অফিসিয়াল ইমেলে একটা মেল পাঠালেন এবং তিনি এটা জানতে চাইলেন যে ফোর্ড এন্ডেওয়ার গাড়িটা কবে লঞ্চ হচ্ছে আমি কিনতে চাই সুতরাং কত দাম হতে পারে এবং কত দিনের মধ্যে লঞ্চ হবে এই সমস্ত জিনিসপত্র অর্থাৎ ডিটেল চাইলো লঞ্চ ডেট এবার সেই ক্ষেত্রে ফোর্ড ওকে রিপ্লাই করলো এই বলে সেটা আমি একটু পড়ে শোনাই যে থ্যাংক ইউ ফর কন্ট্যাক্টিং ফোর্ড ইন্ডিয়া ওই থ্যাংক ইউ ফর চুজিং আওয়ার প্রোডাক্ট উই অ্যাপ্রিসিয়েট দ্য টাইম ইউ হ্যাভ টেক টু রাইট টু আস উই হ্যাভ নোটিসড ডাউন the কন্টেন্টস অফ ইমেল আপনার কি কন্টেন্ট আপনার কি জিজ্ঞাসা সেটা আমরা নোট করেছি কিন্তু উই উইস টু ইনফর্ম ইউ দ্যাট অ্যাট প্রেজেন্ট উই আর নট ইন এ পোজিশন টু কমিট আ লঞ্চ আমরা ফোর্ড এন্ডেভার কবে লঞ্চ করবে সেটা নিয়ে কোনো কমিটমেন্ট করতে পারছি না কাইন্ডলি বি আর আস আমাদের সাথে থাকুন আপনি জানতে পেরে যাবেন যখন লঞ্চ করবে তখন অ্যাড অ্যাডফ্যাড বেরোবে আপনি জানতেই পেরে যাবেন তো এই সমস্ত লিকে ফোর্ড ইন্ডিয়া থেকে তাকে রিপ্লাই করা হলো তো এটা দেখে আপনার মনে হতে পারে এই মেলটা দেখে মনে হতেই পারে যে ফোর্ড ইন্ডিয়া আর হয়তো ইন্ডিয়াতে লঞ্চ করবে না কিন্তু আপনি একটা কথা বলুন যদি তিন মাস বাদে বা চার মাস বাদে বা ইন ফিউচার সুইফটের যে ফেস ভার্সানটা সেটা লঞ্চ করার কথা চলছে এবার কবে লঞ্চ করছে কত দিনে লঞ্চ করছে কত দাম হবে সেটা নিয়ে যদি কোনো কাস্টমার মারুতি কোম্পানিকে চিঠি লিখে বা ইমেল করে মারুতি কোম্পানি কি বলে দেবে যে জুন মাসের তেরো তারিখে এটা লঞ্চ হচ্ছে আগে থাকতে ওরা বলবে না এটা দাম এত হতে যাচ্ছে সেটাও বলবে না ওরা এই টাইপেরই রিপ্লাই দেবে যে কবে লঞ্চ হচ্ছে আমরা জানি না কি লঞ্চ হচ্ছে সেটাও জানি না যখন লঞ্চ হবে তখন আমরা জানাব সুতরাং এই সমস্ত ইনসাইট ইনফরমেশান কেউই লিক করবে না সেরকমই টাটার কোনো গাড়ি যদি লঞ্চ করে ইন ফিউচার সেটাও কিন্তু টাটা জানাবে না টাটা সব সময়ই বলবে যে হ্যাঁ লঞ্চ করতে যাচ্ছে আমরাও জানি কিন্তু কবে লঞ্চ করবে সেই ডেট আমরা ফাইনাল করে বলবো না সুতরাং এই মেলটা যে ফোর্ড ইন্ডিয়া রিপ্লাই করেছিল সেটা থেকেও এটা ডেপিকট হচ্ছে না বা এটা পরিষ্কার হচ্ছে না যে ফোর্ড এন্ডেভাল লঞ্চ হবে না এবার এইখানে একটা লক্ষণীয় ব্যাপার আছে ফোর্ড ইন্ডিয়ার যে লিঙ্কড এর প্রোফাইল আছে এখানে এরা কিছু জব ওপেনিংস ছাড়ে ফর চেন্নাই প্লান্ট কীরকম টাইপের জব ওপেনিংস ইলেকট্রিশিয়ান মানে ভালো ইলেকট্রিশিয়ান লাগবে ভালো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার লাগবে মানে ইলেকট্রিক ডিপার্টমেন্টের নিউ ট্যালেন্ট লাগবে যারা এই ফোর্ডের কারখানায় কাজ করবে অর্থাৎ বুঝতে পারছেন যে দেয়ার ইজ এভরি পসিবিলিটি যে ইভি ক্যান লঞ্চ তো এটা থেকে তো একটা জিনিস পরিষ্কার হয়েই যাচ্ছে যে ফোর্ড এন্ডেভারের ডিজেল আর পেট্রোল ভার্সান তো লঞ্চ হচ্ছেই কিন্তু তার সাথে সাথে ইলেকট্রিক ভেহিকেলসেরও লঞ্চ হওয়ার সম্ভাবনা আছে এর সাথে মাস্ট্যাংয়ের মাক ই এটাও লঞ্চ হওয়ার সম্ভাবনা আছে এবার অনেকেই বলছে যে ফোর্ডের থাউজেন্ড ইউনিট সিবিইউ পদ্ধতিতে ইন্ডিয়াতে আসার কথা কিন্তু সেইটার কোনো সত্যতা এখনও খুঁজে পাওয়া যায়নি বা আমি খুঁজে পাইনি যে সত্যি করেই এক হাজারটা ইউনিট ফোর্ড এন্ডেভারের ইন্ডিয়াতে আসছে কি না এবার মেজার প্রশ্ন হচ্ছে এইটা যে ফোর্ড ইন্ডিয়াতে আবার তাদের অপারেশানস চালু করছে কেন আপনাদের মনে আছে কিনা না জানি না সেপ্টেম্বর দু হাজার একুশে ফোর্ডের তরফ থেকে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছিল যে ইন্ডিয়াতে এই অপারেশানস মানে ইন্ডিয়াতে গাড়ি বেচার জন্য ওদের প্রায় কুড়ি হাজার কোটি টাকার মতো লস হয়ে গেছে এবং ওরা যদি ফিউচারে আরও গাড়ি বানায় তাহলে ওদের লসের পরিমাণ আরও বাড়তে থাকবে আর সেই জন্যেই ওরা ইন্ডিয়াতে ওদের অপারেশন ক্লোজ করে দিচ্ছে তো সেই ফোর্ড কোম্পানি যারা ইন্ডিয়াতে গাড়ি বানানোর জন্য লস খাচ্ছিলো তারা হঠাৎ করে ইন্ডিয়াতে এলো কেন এটাও আপনাদের পরিষ্কার করে বলতে গেলে আপনাদের একটু ইন্টারন্যাশনাল মার্কেটে যেতে হবে অর্থাৎ ফোর্ড কোম্পানি বাইরে কি করলো গত কয়েক বছরে ফোর্ডের ব্র্যান্ড ভ্যালু বিশাল এবং সেই ফোর্ড কোম্পানি আমেরিকাতে একটা গাড়ি লঞ্চ করেছিল একটা ট্রাক ইলেকট্রিক ট্রাক ফোর্ড এফ ওয়ান ফিফটি লাইটনিং তো এই ট্রাকটা যখন ইনিশিয়ালি ম্যানুফ্যাকচার করতে আরম্ভ করলো তখন হয়তো ডিমান্ড ছিল না কিন্তু ডিমান্ড একটু হলেও রাইস করলো কিন্তু তারপরে হঠাৎ করে এদের স্লাগিস মার্কেট হয়ে গেলো অর্থাৎ ডিমান্ডটা অনেক বেশি পড়ে গেল কিন্তু ফোর তো বিশাল কিছু আয়োজন নিয়ে নেমেছিল ফোর্ড যে সমস্ত গাড়িগুলো বানাচ্ছিল ট্রাকগুলো বানাচ্ছিল এই ফোর এফ ওয়ান ফিফটি লাইটনিং এটা প্রচুর পরিমাণে বানিয়েছে প্রোডাকশান করেছে এবং তার ফলে কি হলো এত বেশি পরিমাণে এই প্রোডাকশান হলো সেই অনুযায়ী ওদের সেল হতে লাগলো না মাসে দু হাজার দেড় হাজার এরকম করে সেল হতে লাগলো বছরে চব্বিশ হাজারের মতো সেল হলো ইউনিট কিন্তু লাখ লাখ গাড়ি পড়ে আছে সেগুলো বিক্রি হচ্ছে না স্টক ইয়ার্ডে পড়ে আছে এবার ফোর্থ ঠিক করলো যে সেই গাড়িগুলোকে ফর্টি ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট দিয়ে আমরা বেচবো ওরা প্রত্যেকটা গাড়িতে ফর্টি থেকে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট দিয়ে আমেরিকাতে বেচতে লাগলো আর প্রতিটা গাড়িতে লস খেতে লাগলো ওরা মার্চ দু হাজার প্রজেক্ট করেছিল যে বছরের শেষে মানে এরকমভাবে যদি ওরা লস করে বিক্রি করতে থাকে বছরের শেষে ওরা তিন বিলিয়ন ডলার লস করবে তা হয়নি ক্ষতির অঙ্কটা আরও বেড়ে গেছে অর্থাৎ ফোর পয়েন্ট সেভেন বিলিয়ন ডলার ওরা শুধুমাত্র দু হাজার তেইশে লস করেছে এই ইলেকট্রিক ট্রাক বেচে আর সেই জন্যই ওরা ইলেকট্রিক ট্রাকের যে প্রোডাকশান সেটাকে কমিয়ে দিয়েছে হাইব্রিড গাড়ি ম্যানুফ্যাকচারিংয়ের ওপর জোর দিয়েছে তো এমত অবস্থায় ওদের কি করা উচিত অন্য দেশে যাওয়া উচিত অন্য দেশে গিয়ে প্রোডাকশন করা উচিত অন্য দেশে গাড়ি বিক্রি করা উচিত কিন্তু অবস্থা তো তথ্যই বছর চায়নাতেও চায়নাতেও কোনো গাড়ি বিক্রি হচ্ছে না চায়নার সেলও ডাউন হয়ে গেছে ওখানে গাড়ি পরপর স্টক ইয়ার্ডে সাজানো আছে মানে প্রত্যেকটা কোম্পানিরই গাড়ি প্রায় সেল হচ্ছে না বললেই চলে কিছু কিছু কোম্পানির গাড়িকে ওরা ফর্টি থেকে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট দিয়ে পেচ্ছে সেই অবস্থাতেও গাড়ি বিক্রি হচ্ছে না টয়োটার মতো গাড়ি টয়টা কামড়ি গাড়ি ওদের কুড়ি লাখ টাকার প্রাইস রেখেছে তাতেই বিক্রি হচ্ছে না অথচ আমাদের ইন্ডিয়াতে দেখুন কলকাতায় কামড়ির দাম মানে অনরোড প্রাইস প্রায় তিপ্পান্ন লাখ টাকা তাও তো টুকটাক বিক্রি হয় চায়নায় তো তার থেকেও খারাপ অবস্থা তো এই রকম অবস্থায় ফোর্ড তো চায়নায় এন্ট্রি নেবে না সুতরাং ফোর্ডের কাছে বেস্ট অপশান ছিল ইন্ডিয়া আর সেই জন্যেই ইন্ডিয়াতে ওরা আসতে বাধ্য হলো আর তার সাথে ওরা দেখলো যে চেন্নাইতেও এই প্লান্টের অপারেশনটাকে আরও একটু বাড়ানো যেতে পারে ইন্ডিয়াতে ফোর্ড আসার পেছনে আরেকটাও কারণ আছে ওরা দেখলো যে ইন্ডিয়াতে যে অটোমোবাইল ইন্ডাস্ট্রি ওটা বিশাল গেল বছরে প্রায় চল্লিশ লাখের মতো গাড়ি সেল হয়েছে গোটা ভারতবর্ষে সুতরাং খুব বেশি দেরি নয় হয়তো পঞ্চাশ লাখও ছাড়িয়ে যাবে আগামী কয়েক বছরে আর সেই প্রোজেকশনটা করেছে বলেই কিন্তু ফোর্ড আবার ইন্ডিয়াতে চলে এসছে তার উপরে থাইল্যান্ড ইন্দোনেশিয়া এই সমস্ত দেশগুলোতেও কিন্তু অটোমোবাইল ইন্ডাস্ট্রি আস্তে আস্তে গ্রো করছে গাড়ির সেল বাড়ছে আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যে থাইল্যান্ডে ফোর্ডের অনেকগুলো গাড়ি চলে র্যাপ্টার রেঞ্জার এন্ডেভার মাস্ট্যাং মাস্ট্যাং ইকো বুস্ট তো এই সমস্ত গাড়িগুলো থাইল্যান্ডে চলছে অর্থাৎ থাইল্যান্ডে যদি গাড়িগুলোকে এক্সপোর্ট করা যায় ইন্ডিয়া থেকে বানিয়ে তাহলে ফোডেরই লাভ হবে আবার ইন্দোনেশিয়াতেও কারের ডিমান্ড আছে সেখানেও যদি ফোর্ট গাড়ি পাঠানো যায় তাহলেও ওদের লাভ আছে হ্যাঁ কিছু গাড়ি হয়তো ওরা ইন্ডিয়ার জন্য বানাবে তার মধ্যে এন্ডেভার থাকতেও পারে কিন্তু আমার মনে হয় যে এন্ডেভার ওরা এই মুহূর্তে যদি ইন্ডিয়াতে প্রোডাকশান করবে কিন্তু খুব বেশি মার্কেটিং করবে না কারণ এন্ডেভার নিজেই একটা খুব দামি প্রোডাক্ট প্রায় পঞ্চাশ ষাট লাখ টাকার মতো দাম ওই গাড়ি কেনার জন্যে মাস মার্কেটকে অ্যাপিল করা যাবে না খুব নিশ মার্কেটকে অ্যাপিল করতে হবে আর যদি অ্যাপিল করেও ঠিকঠাক যদি প্রজেক্ট করে তাহলে মাসে হাজার ইউনিটে বেশি সেলও হওয়া সম্ভব নয় কারণ গাড়িটাই এত দামি গাড়ি সবাই কিনতে পারবে না তার উপরে ফোর্ড গেলো বছরে মানে একুশ বাইশে ইন্ডিয়াতে যে অপারেশানটা করেছে ওদের প্লান্টে তাতে ওদের অনেক লস হয়েছে ফাইন্যান্সিয়াল ইয়ার একুশ বাইশের ফিগার যদি দেখেন তাহলে ওরা উনসত্তর হাজার দুশো তেইশখানা গাড়ি এখানে তৈরি করেছে প্লাস বিরাশি হাজার সাতষট্টি খানা ইঞ্জিন এরা বানিয়েছে তা সত্ত্বেও ওরা লস করেছে চার হাজার দুশো ছাব্বিশ কোটি টাকা ফাইন্যান্সিয়াল ইয়ার বাইশ তেইশ ওরা প্রফিট করেছে পাঁচশো পাঁচ কোটি টাকা গাড়ি বানিয়েছে ওরা সতেরো হাজার দুশো উনিশটা এবং এক লাখ সাতাত্তর হাজার আটশো চৌষট্টিটা ইঞ্জিন ওরা বানিয়েছে অর্থাৎ সেদিক থেকে দেখতে গেলে ওরা একুশ বাইশের তুলনায় বাইশ তেইশে পঁচাত্তর পার্সেন্ট লোয়ার কার ম্যানুফ্যাকচার করেছে আর একশো সতেরো পার্সেন্ট বেশি গাড়ির ইঞ্জিন বানিয়েছে এবার সেই ফোর্ড কোম্পানি যারা এতদিন ধরে ইন্ডিয়াতে লস দেখে এসছে বাইরের দেশে লস দেখে এসছে সেই কোম্পানিটা ফাইন্যান্সিয়াল ইয়ার বাইশ তেইশে পাঁচশো পাঁচ কোটি টাকার মতো প্রফিট দেখেছে অর্থাৎ প্রফিট আস্তে আস্তে হতে শুরু করেছে এবার ব্রেক ইভেনে আসতেও সময় লাগবে মানে যতটা লস করেছে ততটা প্রফিট করতে একটু সময় লাগবে এবার যখন এরা ব্রেক ইভেনে আসবে তখনই হয়তো এরা ইন্ডিয়ার জন্যে মাস মার্কেটে অ্যাপিল করবে আমার বেশি গাড়ি চাই না শুধুমাত্র ইকোস্পট দিয়ে দাও এন্ডেভার দিয়ে দাও আর রেঞ্জার দিয়ে দাও এই মোটামুটি তিনটে গাড়ি দিয়ে দিলেই ইন্ডিয়াতে মার্কেট জমাতে খুব একটা কষ্ট পেতে হবে না বা বেগ পেতে হবে না ফোর্ড ইন্ডিয়াকে এছাড়া ফোর্ডের যে কাজটা করা উচিত সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল কিছু মডেলকে ইন্ডিয়াতে আনা উচিত এদের যে পিউমা গাড়ি রয়েছে সেই পিউমা গাড়িটার লেন্থ হচ্ছে চার হাজার মিলিমিটার হাইট হচ্ছে আঠেরোশো পাঁচ মিলিমিটার স্পুইদ হচ্ছে পনেরোশো সাঁত্রিশ মিলিমিটার তো এইরকম সাইজের গাড়ি যেটা ক্রেটার সাথে টাক্কার দিতে পারে ক্রেটার মোটামুটি সাইজের সাথে মিলে যাচ্ছে সেই গাড়িটাকে এদের ইন্ডিয়াতে আনা উচিত পিউমা গাড়ির দু রকম ইঞ্জিন আছে একটা ওয়ান লিটার ইঞ্জিন আছে একটা ওয়ান পয়েন্ট ফাইভ লিটার ইঞ্জিন আছে এবং টার্বোচার্জ হাইব্রিড ইঞ্জিন এটা মাস মার্কেটে অ্যাপিল করতে পারবে এবং ক্রেটাকেও কম্পিটিশান দেবে এছাড়া এদের যে কুকা গাড়িটা আছে সেটা এক্স ইউ ভি সেভেন মতো সাইজ এবং এটাও যদি ইন্ডিয়াতে লঞ্চ হয় তাহলে এক্স ইউভি সেভেন হান্ড্রেডকে এরা যথেষ্ট কম্পিটিশান দেবে এবার আমার যেটা মনে হয় ফিউচারে ফোর্ড কোম্পানি ইন্ডিয়াকে বেস করেই প্রোডাকশান ইউনিটটা বাড়াবার চেষ্টা করবে প্রোডাকশান ক্যাপাসিটি বাড়াবার চেষ্টা করবে কারণ ওরা দেখে নিয়েছে আমেরিকায় যে সমস্ত গাড়িগুলো ওরা বানাচ্ছে সেই সমস্ত গাড়িগুলোর পেছনে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের পেছনে প্রচুর খরচা হয়ে যাচ্ছে ওখানে যে প্রোডাক্টের ফিনিশিং আছে তার পেছনে অনেক খরচা হয়ে যাচ্ছে এছাড়া ওখানে যে লেবার কস্ট সেটাও বেশি ইন্ডিয়াতে আর যাই হোক লেবার কস্ট কম ম্যানুফ্যাকচারিং কস্টও কম হয়ে যাবে হ্যাঁ এটা সত্যি যে এখানে ট্যাক্সের বোঝাটা বেশি কিন্তু তাতেই ফোর্ডের কিছু এসে যায় না সুতরাং ইন্ডিয়াকে বেস করেই ওরা কিন্তু প্রোডাকশান করতে থাকবে সুতরাং আজকের ভিডিওতে এটুকুই বলার ছিল যে ফোর্ড কোম্পানির ফিউচার প্ল্যান কী ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আরও কিছু যদি জানতে চান আমার থেকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা যদি ভালো লাগে এরকম টাইপের ভিডিও আর যারা ফোর হুইলার চালান তারা অবশ্যই সিটবেল পড়বেন যারা টু হুইলার চালান মাথায় হেলমেট পরবেন খুব ভালো থাকবেন